হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশন আরা। আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য চমৎকার একটি সুখবর দিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা মেডিকেল ভিসা প্রার্থী তারা নভেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু একটা ভালো খবর পেতে পারেন। ভালো খবর বলতে, যে এখন যে হারে মেডিকেল ভিসা স্লট দিচ্ছে বা মেডিকেল ভিসা ছাড়ছে, এর চেয়ে কিন্তু আরও কিছুটা বেশি অ্যাভেলেবেল করে দিতে পারে মেডিকেল ভিসা। বাট এখানে একটি শর্ত আছে, একটি শর্ত দিয়ে তারা এই ভিসাগুলি অ্যাভেলেবেল করবেন। অনেকেই আছে যে দুই নম্বরই করছেন, বাংলাদেশ থেকে তারা মেডিকেল ভিসায় গিয়ে দেন কলকাতায় তাদের নিজস্ব ব্যবসা আছে, অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসছেন, তাদের এই কাজটা বন্ধ করার জন্যই কিন্তু নতুন করে আইফেক্স সেন্টার থেকে আবারও বলা হয়েছে যে এখান থেকে যে মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিয়ে যাবেন, জাস্ট সেই মেডিকেলেই কিন্তু চিকিৎসা করাবেন, অন্য আর কোনো মেডিকেলে চিকিৎসা করানো যাবে না। যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই FRRO মানে ফ্লোর পারমিশনটা কিন্তু লাগবে, মাস্ট। আর সেটা যদি না করে নিজে থেকেই আপনারা অন্য মেডিকেলে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারে। আর একটা ব্যাপার, যারা ডকুমেন্টস জমা দেওয়ার পর ডেট পেয়েও দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে অথবা আইভেক্স সেন্টার বা ভিসা অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাওয়াতে ডকুমেন্টস সাবমিট করতে পারেননি, তারা এম্বাসিতে মেল করে নিউ সাবমিশন ডেট নিতে পারেন। অবশ্যই সেটা জরুরি প্রয়োজন বা মেডিকেলের ভিসার ক্ষেত্রে কিন্তু হতে হবে, অন্য আর কোনো ভিসার ক্ষেত্রে না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে বর্তমানে যারা মেডিকেল ভিসা পাচ্ছেন তাদের অধিকাংশেরই পাসপোর্টে কিন্তু লেখা থাকছে ট্রিপল, ঠিক আছে। মূলত ভিসায় কিন্তু ট্রিপল এবং মাল্টিপল লেখা থাকে। ট্রিপল থাকলে মেয়াদ থাকা অবস্থায় যেতে পারবেন মাত্র তিনবার, আর মাল্টিপল লেখা থাকলে যেতে পারবেন মেয়াদ থাকা অবস্থায় যতবার ইচ্ছে ততবার। আর ভিসার এই ব্যাপারটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা অরিজিনাল রুগী, হ্যাঁ, যারা চিকিৎসা করতে যাবেন তারা, যারা দুই নম্বরই করে ভিসা নিয়ে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন ভারতে এবং ঘোরাঘুরি করছেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্যই কিন্তু মূলত অরিজিনাল যারা রুগী আছে তাদের এই প্রবলেমটা সত্যি ভাবনায় ফেলে দিয়েছে। আসলে সব কিছুর পরেও একটাই প্রশ্ন থাকে যে বাংলাদেশের বা ভারতের এই ভিসা জটিলতা সমস্যার সমাধান কবে হবে। এর উত্তর কিন্তু আসলে কারোরই জানা নাই। যতই দিন যাচ্ছে ততই কিন্তু ভিসার জটিলতা বেড়েই যাচ্ছে। যদিও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজাউনা হাসান বলেছিলেন, ভিসার এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো আলোচনাই হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে ভিসার এই আলোচনা অন্তর্বর্তী সরকারের এজেন্ডার মধ্যে হয়তো বা পড়ে না। বাট এটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে, যেমন মেডিকেল ভিসা প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ইমার্জেন্সি, কারণ যারা বাংলাদেশে ডাক্তার দেখিয়ে ব্যর্থ হয়েছেন তাদের ভারতে গিয়ে অবশ্যই চিকিৎসা করতে হবে এবং উন্নত চিকিৎসা নিতে হবে, তাদের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ভিসা। আর আমরা সবাই কিন্তু জানি এখন বর্তমানে অ্যাভেলেবেল ভিসা পাওয়া যাচ্ছে না। যদিও মাঝে মধ্যে যে মেডিকেল ভিসা বলেন অন্যান্য ভিসা নিয়ে আসার আলো কিছুটা দেখা যায়, পরক্ষণে কিন্তু এটা আবার নিভে যায়। এর একটা স্থায়ী সমাধানের উদ্যোগ কিন্তু কেউ নিচ্ছে না, ভারত বা বাংলাদেশ। মূলত এখানে ভারতের কিন্তু খুব একটা প্রয়োজন নেই, কারণ ভারত থেকে কেউ আসে না বাংলাদেশে চিকিৎসা নিতে, বাংলাদেশ থেকেই মানুষ যায় ভারতে চিকিৎসা নিতে। সো বাংলাদেশকেই আগে উদ্যোগ নিতে হবে ভিসার এই জটিলতা সমস্যার সমাধানের জন্যে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।